सुवर्ण जयंती पूर्ण करल देशर एकमात्र राष्ट्रायत्त जालानी तेल शोधनागार इस्टार्न रिफाइनारी बछरे 15 लाख टन अपरिशोधित जालानी तेल शोधन करे ए प्रतिष्ठान जा देशर मोट चाहिदार एक चतुर्थांश एदिके समान क्षमता सम्पन्न आरो एकटी यूनिट निर्माणेर सिद्धांत नियेछे सरकार शीघ्रई एर काज शुरू हबे बोले जानान विद्युत जालानी ओ खनिज सम्पद प्रतिमंत्री नसरुल हामिद बिपु चट्टग्राम थेके नाइमुल इस्लामेर तथ्यचित्रे डेस्क रिपोर्ट 1968 সালে চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণ করা হয় ইস্টার্ন রিফাইনারি প্রায় 15 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করে রাষ্ট্রায়ত্ত এই তেল শোধনাগার প্রতিষ্ঠানটির যা দেশের জ্বালানি তেলের মোট চাহিদার এক চতুর্থাংশ ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বর্তমান স্থাপনার পাশেই দ্বিতীয় ইউনিট নির্মাণ করবে সরকার আগামী 2 মাসের মধ্যে এ নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আমি তাদেরকে নির্দেশ 2 মাসের মধ্যে এটা ফ্রান্সের বিখ্যাত কোম্পানি বিশ্বের বিখ্যাত কোম্পানি যারা আমাদের এই কাজ করেছে এর আগে আজকে 15 বছর আগে তাদের সাথে নেগোসিয়েশন ফাইনাল করে শেষ করে যেন তারা শুরু করতে পারে কাজ নতুন ইউনিট নির্মাণের পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানো গবেষণা ও প্রশিক্ষণের ঘাটতি পূরণে এখনই সচেতন হওয়ার পরামর্শ দিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান শৃঙ্খলা নিরাপত্তা সচেতনতা গবেষণা এবং প্রশিক্ষণের আরো কিছু মনোযোগ দেওয়া দরকার এই ক্ষেত্রগুলোর প্রতি 2021 সালে এই প্রকল্পটি চালু হলে দেশের মোট চাহিদার অর্ধেক জ্বালানি তেল শোধন করা যাবে ফলে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ